ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ট্রিক্স বাই ওয়েঞ্জিলা। আজ আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি ওয়েঞ্জিলা তোমাদের সকলের সামনে আবার চলে এসেছি। আজ আমি তোমাদের শেখাবো কি করে স্তর লেখচিত্র বা ব্যানগ্রাফ আঁকতে হয় এবং তার ক্যালকুলেশন করতে হয়। এই যে এই ছবিটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে রেখেছি, এটা হলো স্তর লেখচিত্র। তো এর ক্যালকুলেশনে এবং আঁকাতে যাওয়ার আগে আমি তোমাদের এই রিলেটেড ছোট কয়েকটা কথা বলতে চাই, যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হলো স্তর লেখচিত্র মানেই তোমরা বুঝতে পারছো এক একটা স্তরে স্তরে এর আঁকাটা হবে, অর্থাৎ একটার পর একটা স্তর যেখানে দেখানো হবে সেই ধরনের লেখচিত্রকে আমরা স্তর লেখচিত্র বলে থাকি। আর এই ধরনের লেখচিত্রে তোমাদের আর পাঁচটা কার্টোগ্রামের মতনই একটা স্কেল ধরে ক্যালকুলেশন করতে হবে এবং তারপরে সেই ক্যালকুলেশন অনুযায়ী আঁকাটা আঁকতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবে যে ক্যালকুলেশনটা তোমাদের যেটা হবে সেক্ষেত্রে হয়তো তোমাদের দুটো বা তিনটে ডেটা একসাথে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ডেটা যখন তোমরা করবে, অর্থাৎ সব থেকে নিচের যে ডেটাটা রয়েছে, যেমন এখানে আমি সবুজ দিয়ে দেখো পারমাণবিক বিদ্যুৎটা দেখিয়েছি, এই ডেটার পরের যে ডেটা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় বা চতুর্থ পঞ্চম যতগুলো ডেটা দেওয়া থাকবে প্রথমের পরে, সেই প্রত্যেকটা ডেটা যখন তোমরা আঁকবে বা ক্যালকুলেশন করবে সেক্ষেত্রে প্রথম ডেটার সাথে দ্বিতীয় ডেটার যোগফল করে তোমাদের দ্বিতীয় ডেটাটা আঁকতে হবে, দ্বিতীয় সাথে তৃতীয়টা যোগ করে তারপরে তৃতীয়টা আঁকতে হবে। এভাবেই এক একটা স্তর তোমাদেরকে আঁকতে হবে। তাহলে চলো আর দেরি না করে চটপট চলে যাওয়া যাক আজকের ক্যালকুলেশনে এবং দেখে নিই এই আঁকাটা একেবারে প্রথম থেকে আমি কি করে এঁকেছি। সব থেকে আগে তাহলে আমরা প্রশ্নটা দেখে নিই, আমাদের এখানে প্রশ্নটা কি দেওয়া রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে স্তর লেখচিত্র বা বন্ধনী চিত্র, আর যেটাকে ইংলিশে বলা হয় ব্যানগ্রাফ, তোমাদের আমি আগেই বললাম। প্রশ্নটা দেওয়া রয়েছে কি, ভারতে বিভিন্ন প্রকার বিদ্যুৎ উৎপাদনের গতি প্রকৃতি বন্ধনী বা স্তর চিত্রের মাধ্যমে দেখাও। এবার এখানে দেখো আর অন্যান্য যে বিভিন্ন কার্টোগ্রামে যে প্রশ্নটা দেওয়া থাকে সেরকমই এখানে কতগুলো বছর দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দেওয়া রয়েছে, যেটা রয়েছে হচ্ছে তোমার তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। আর এই তিনটের যে পরিমাণগুলো এখানে দেওয়া রয়েছে সেটারই টোটালটা এখানে দেওয়া করা হয়েছে, অর্থাৎ এই দুটো যোগ করলে এটা পাওয়া যাবে, এই দুটো যোগ করলে এটা, এই এগুলো যোগ করলে এটা পাওয়া যাবে, মোট কথা টোটালটা এখানে দেওয়া রয়েছে। আর অন্যান্য প্রশ্নগুলোর মতোই আমাদেরকে এখানে আমরা কি করব, সব থেকে আগে হায়েস্ট সংখ্যাটা আর লোয়েস্ট সংখ্যাটা দেখব এবং তার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট একটা সুইটেবল স্কেল ধরব, যাতে আমাদের আঁকাটা খুব ছোটও না হয় আবার খুব বেশি বড়ও না হয়। তাহলে এখানে তোমরা যদি ভালো করে দেখো তাহলে প্রশ্নটাতে দেখতে পাবে হায়েস্ট সংখ্যাটা রয়েছে এখানে তোমার 499.50, এই যে টোটাল এই সংখ্যাটা রয়েছে এটাই হবে হচ্ছে তোমার সব থেকে হায়েস্ট। আর সব থেকে লোয়েস্ট যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে 2.40। এবার তোমাদের মধ্যে অনেকেই তোমরা এটা ভাবতে পারো এটা তো টোটাল, তাহলে টোটালটাকেও কেন আমি ধরবো, কারণ এই যে ব্যান্ডগ্রাফ বা স্তর লেখচিত্র যখন আমরা আঁকবো তখন যেহেতু সমস্ত ক্ষেত্রেই টোটাল যে পরিমাণটা থাকবে ইউনিটের সেটাকেও আমাদেরকে স্কেল ফেলে একটা নির্দিষ্ট মাপ ধরে সেটাকেও খাতায় যেহেতু শো করতে হবে সেই জন্য বা খাতায় যেহেতু আঁকতে হবে তাই টোটাল যে পরিমাণটা সেটাকে অবশ্যই আমাদের কিন্তু স্কেল ধরে করতে হবে। তাহলে এবার এর উপর বেস করে আমরা একটা সুইটেবল স্কেল ধরে নিচ্ছি, আমি এখানে 50 ধরে নিচ্ছি, অর্থাৎ 1 সেন্টিমিটারে 50 মেগাওয়াট, এখানে দেখো ইউনিটটা দেওয়া রয়েছে মেগাওয়াট। তাহলে 50 যদি এবার আমি ধরি তাহলে আমাকে এবার কি করতে হবে, এই সমস্ত যে সংখ্যাগুলো রয়েছে ইনক্লুডিং মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সবকটাকে কি করতে হবে 50 দিয়ে ভাগ করে করে আবার লিখতে হবে। এই হয়ে গেল আমাদের ছক রেডি, এবং এর উপরে আমি কি লিখলাম বিদ্যুৎ উৎপাদন স্কেল অনুযায়ী, কারণ যেহেতু স্কেলে ফেলে তারপরে আমি ভাগ করে করে যা যা পাবো সেগুলো এখানে লিখবো, তাই এখানে আমি লিখে দিয়েছি বিদ্যুৎ উৎপাদন স্কেল অনুযায়ী। আর এরপর আমাকে কি করতে হবে, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে তোমার বিদ্যুতের উৎপাদনগুলো আমি লিখে নেব কোনটা কি কি বিদ্যুৎ আছে, যেমন এখানে প্রথমে ছিল হচ্ছে মোট বিদ্যুৎ উৎপাদন, সেটা আমি এখানে লিখবো মোট, তারপরে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এভাবে এগুলো লিখে ফেলবো, আর তারপরে প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করে করে যা হয় সেই ভাগফলটাও আমি এখানে লিখে ফেলবো। তাহলে দেখে নিই এই যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে প্রথমটা রয়েছে 5.10, এটাকে 50 দিয়ে ভাগ করে আমরা কত পাবো, এখানে আমি টাইপ করবো 5.10 / 50, প্রথমটা হচ্ছে 0.10, দশমিকের পরে দুটো ঘর নেব আমরা, তো প্রথমটা কত হচ্ছে 0.10। এইভাবে আমি কি করলাম দেখো প্রত্যেকটা সংখ্যাকে দেখো 50 দিয়ে ভাগ করে করে যা যা পেলাম এইভাবে লিখে ফেললাম।
তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল, দেখো ক্যালকুলেশন কমপ্লিট। এতদিন আমি তোমাদের যতগুলো কার্টোগ্রামের আঁকা এঁকে দেখিয়েছি সবগুলো কিন্তু তোমাদেরকে গ্রাফ পেপারে কী করে আঁকতে হয় সেটাই শিখিয়েছি, কিন্তু সাদা খাতায় তোমরা স্কেল ফেলে কী করে আঁকাটা আঁকবে সেরকম কিন্তু সেই রিলেটেড কোনো কার্টোগ্রাম আমি তোমাদের এঁকে দেখাইনি। সেই কারণেই আজকে এই যে স্তর লেখচিত্র বা বন্ধনী চিত্র রয়েছে এইটা আমি কি করব তোমাদেরকে গ্রাফ পেপারে নয় বরং খাতায় কি করে আমরা আঁকবো সেটা তোমাদেরকে এঁকে দেখাবো। তাহলে ধরো কোনো ক্ষেত্রে যদি তোমাদেরকে গ্রাফ পেজ পরীক্ষার হলে প্রোভাইড করা না হয় তো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু আঁকতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলো এবার চলে যাই একদম আঁকায়। আমরা দেখে নিই এক্স অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষে আমাদেরকে কত সেন্টিমিটার দাগ টানতে হবে এবং ওয়াই অক্ষ অর্থাৎ উলম্ব অক্ষে কত সেন্টিমিটার দাগ টানতে হবে। আমরা কি জানি এক্স অক্ষে সবসময় সময় বা বছর দেখানো হয়, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা বছর দেখাতে হবে, তার মানে 5 সেন্টিমিটার দাগ যদি আমরা নিচে টানি তাহলেই আমাদের হয়ে যাবে। এবং উলম্ব অক্ষে দেখো হাইস্ট সংখ্যাটা এখানে রয়েছে 499.50 অর্থাৎ 9.99 অবধি আমাদের দেখাতে হবে, তার মানে 10 অবধি আমরা যাতে দেখাতে পারি সেরকম কিছু একটা দাগ নিলে হয়ে যাবে। তাহলে আমরা এদিকে কি করবো 10 সেন্টিমিটার দাগ নিয়ে নেব। তাহলে সব থেকে প্রথমে চলো অনুভূমিক অক্ষে 5 সেন্টিমিটার এবং উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষে আমরা কি করব 10 সেন্টিমিটার দাগ প্রথমে টেনে নেব। আচ্ছা এইবার একটা কথা তোমাদের বলে রাখি, দেখো যদি 5 সেন্টিমিটার দাগ টানি তাহলে আঁকাটা ভীষণ ছোট হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি, নিচের যে এক্স অক্ষ রয়েছে সেই এক্স অক্ষে আমি এক একটা বছরকে 2 সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ 2 সেন্টিমিটার পরপর আমি একটা করে বছর দেখাই, তাহলে আমার আঁকাটা কী হবে আঁকার যে বিস্তারটা সেটা একটু বড় হবে এবং আঁকাটা দেখতেও সুন্দর লাগবে। তাহলে আমি 5-এর বদলে 10 সেন্টিমিটার দাগ নিচে টেনে নিচ্ছি আর ঠিক 2 সেন্টিমিটার পরপর বছরগুলোকে আমি চিহ্নিত করে নেব। নিচের দাগটা টানার পর আমি একটু নিচের দিকে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে প্রথমেই বছরগুলোকে লিখে নেব, 1950-51, এরপরে 1960-61, এই হয়ে গেল আমার সম্পূর্ণ বছরগুলো লেখা। এরপর আমি উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষের দাগটা টেনে নেব 10 সেন্টিমিটার দাগ, এবং প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর আমি চিহ্নিত করব। আর আমরা কি ধরেছিলাম স্কেলটা 1 সেন্টিমিটার 50 করে ধরেছিলাম এবং প্রথমে 0 থেকে শুরু করে 50 করে করে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা সেন্টিমিটারে আমরা লিখতে থাকব, তারপর 50, 100 এভাবে এভাবে আমি লিখব। এভাবে আমি উলম্ব অক্ষের লেখাগুলোও লিখে নিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে ক্যালকুলেশন করে আমি যে সংখ্যাগুলো পেয়েছিলাম অর্থাৎ এগুলো, এই বরাবর প্রত্যেকটা বছর বরাবর আমি যতগুলো করে পেয়েছি যা যা ইউনিট সেগুলোকে কি করতে হবে স্কেল ফেলে ফেলে আমাকে এখানে ধীরে ধীরে আমি বসাতে থাকবো যে যে বছরের ওপর যেটা যেটা রয়েছে। তবে এক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে দেখো সব থেকে প্রথমে দেখো নিচে কি রয়েছে পারমাণবিক বিদ্যুৎ, সব থেকে আগে আমি নিচে পারমাণবিক বিদ্যুতের লাইনটা টানব বা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেবো প্রত্যেকটা বছরের ওপর ভিত্তি করে করে। এরপর যে জলবিদ্যুৎটা রয়েছে সেটা কিন্তু কি করতে হবে আমাকে, যখন আমি পয়েন্টিংগুলো করব জলবিদ্যুতে সেক্ষেত্রে আমাকে পারমাণবিক বিদ্যুৎ এবং যে জলবিদ্যুৎগুলো রয়েছে সেগুলোকে যোগ করে করে যে যোগফলটা আমি পাবো, অর্থাৎ এই যে দুটো ঘর রয়েছে এই দুটো রোয়ের যে যোগফল হবে সেইটাই কিন্তু আমাকে জলবিদ্যুতের জন্য প্রত্যেকটা সালের উপর পুট করতে হবে। আরেকটু ভালো করে বলি, এখানে দেখো প্রথম দুটোতে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ নেই, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে 1950 সালের ক্ষেত্রে এবং 1960 সালের ক্ষেত্রে যখন আমি জলবিদ্যুতের পয়েন্টিংগুলো করবো সেক্ষেত্রে আমার 0.05 এবং 0.16 হবে। কিন্তু যখন দেখো আমি 1970-71 ক্ষেত্রে পয়েন্টিং করব তখন আমাকে কি করতে হবে 0.51 এবং 0.05 এই দুটো যোগ করে আমি যা পাবো সেটাই কিন্তু আমাদেরকে এখানে 70-71 ওপর পুট করতে হবে। এবার তাপবিদ্যুতের ক্ষেত্রে আমি বলে রাখি, দেখো এইভাবে যখন প্রত্যেকটা জলবিদ্যুতের যোগ করে 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 আমি জলবিদ্যুতের আঁকাটা এঁকে নেওয়ার পর যখন আমি আবার তাপবিদ্যুতের আঁকা পয়েন্টগুলোতে শিফট করব সেক্ষেত্রে আমাকে কী করতে হবে,
এই যে তিন ঘর করে রয়েছে সেগুলোর টোটাল যোগফল কিন্তু আমাকে তাপবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আমার স্তর লেখচিত্রটা কিন্তু ঠিকঠাক হবে। আর তোমরা যদি শুধু যে ইউনিটগুলো আমরা পেয়েছি সেগুলোকেই যদি পুট করো তাহলে কিন্তু তোমাদের আঁকাটা ভুল হয়ে যাবে। তাহলে আরেকবার বলে দিই আমাদেরকে কি করতে হবে, সব থেকে নিচে যে স্তরটা রয়েছে অর্থাৎ পারমাণবিক বিদ্যুতের যে স্তরটা আমরা আঁকবো সেক্ষেত্রে যা যা ইউনিট দেওয়া রয়েছে তাই আঁকতে হবে। তার ঠিক পরের স্তরে যখন আমরা আঁকবো তখন কি করতে হবে, প্রথম নিচ থেকে যে প্রথম দুটো স্তর রয়েছে সেটার যোগফল কিন্তু আমরা এখানে পুট করব। তারপরে যখন তৃতীয় স্তরে আবার যাব তখন একদম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরে যোগফল পুট করব। আর শেষে দেখো তোমরা মোট যে বিদ্যুৎটা রয়েছে এটা কিন্তু এইগুলোর যোগফল করে করেই কিন্তু এখানে মোট বিদ্যুতের পরিমাণটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে আমরা কি তিনটে স্তর রয়েছে তাই তিনবার যোগ করে করব। যদি ধরে নাও এখানে চারটা স্তর থাকতো তাহলে কিন্তু আমাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্তরে যোগফল করে তবেই চার নম্বর স্তরটা কিন্তু আঁকতে হতো। মোট কথা প্রত্যেকটা স্তর যখন তোমরা আঁকবে তখন ধীরে 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 কিন্তু প্রথম স্তরের ক্ষেত্রে কোনো যোগফলের দরকার নেই কারণ যেহেতু ওটা প্রথম স্তর, কিন্তু দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ বা পঞ্চম যে স্তরই থাকুক না কেন প্রত্যেকটাতে কিন্তু যোগ করে করেই কিন্তু তোমাদের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ধরে ধরেই কিন্তু তোমাদের শালের উপর বসাতে হবে এবং আঁকাটা আঁকতে হবে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, শুধু যা আছে সেটাই যদি তোমরা যদি পুট করো ইউনিটগুলো এই সমস্ত তাহলে কিন্তু তোমাদের আঁকাটা ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে পারমাণবিক বিদ্যুতের ঘরে কিছু নেই প্রথম দুটো সালের ক্ষেত্রে। তারপরে দেখো 70-71 ক্ষেত্রে আমাদের কত আছে, 0.05। তাহলে এই যে 70-71 ঘর এখানটাতে আমরা কি করব, স্কেল বসাবো এবং 0.05 যে ঘরে আমরা পাবো সেটাকে প্রথমে আমরা চিহ্নিত করে নেব। তাহলে যা 0.05 মানে 0.1 এর থেকেও অনেকখানি কম, জাস্ট খালি একটু রেখাটা উঠবে, তা আমি এখানে পয়েন্টিংটা করলাম। এরপরে আমার কি রয়েছে 0.06, এখানে আমি এবার নিয়ে আসবো 0.06। এখানে আমি আবার কি করব, স্কেলটা বসাবো 80-81 উপর। 0.06 মানেও 0.05 থেকে জাস্ট সামান্য একটু উঠবে, অর্থাৎ এইরকম একটা জায়গায় আমি পয়েন্টিংটা দিতে পারি, জাস্ট একটু এখানকার থেকে জাস্ট একটু উঠবে। আচ্ছা এরপর দেখি 1990-91 কত আছে, এখানে আছে 0.12 বা 0.1। এক্ষেত্রে আমরা প্রথম ওয়ানের ঘর পাব, 0.1 আমরা এখানে চিহ্নিত করব। স্কেলটা একদম সোজা করে বসাতে হবে, এই হয়ে যাবে আমাদের 0.1। এরপর দেখে নিই 2000-2001 কত রয়েছে, 2000-2001 0.3। এখানে আমি আবার স্কেল বসালাম, 0.3 হবে আমার 1, 2, 3, এই হয়ে গেল আমার 0.3। এবার আমি কি করব, এই যে স্তরটা পেলাম এটাকে যোগ করে ফেলবো। তার আগে আমি কি করব, এই দিকে আরেকটা উলম্ব লাইন আমি টেনে নেব। এইভাবে পুরো পয়েন্টিংগুলো হয়ে যাওয়ার পর আমি কি করব, এই যে স্তরটা রয়েছে সেটাকে এঁকে ফেলব। স্তরটা আঁকার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যেন কোথাও কোনো যেন কোণ তৈরি না হয়, যেন একটা স্মুথ একটা কার্ভ যাতে হয়। এখান থেকে আঁকাটা শুরু হয়েছিল, আমি মোটামুটি এরকমভাবে ধীরে ধীরে শুরু করব, আস্তে আস্তে এভাবে নিয়ে এসে ধীরে ধীরে আমি এটাকে যোগ করে ফেলব। এইরকম টাইপের একটা স্তর হলো, এইটা হলো আমার একেবারে প্রথম, অর্থাৎ পারমাণবিক বিদ্যুতের স্তরটা কিন্তু আমি এঁকে ফেললাম। এবার জলবিদ্যুতের ক্ষেত্রে প্রথম দুটো ঘরে যেহেতু নিচের দুটোতে কিছু নেই, এই 0.05 এবং 0.16ই আমাকে আঁকতে হবে, কিন্তু এই ঘরটা যখন আমি আঁকবো তখন 0.51 এবং 0.05কে যোগ করে যেটা পাবো সেইটাই কিন্তু আমাকে সেই পয়েন্টটাই দিতে হবে, পুট করতে হবে। তাহলে চলো এবার সব থেকে প্রথমে কত বলেছে 0.05 জলবিদ্যুতের ক্ষেত্রে, তো আমি কি করব, একেবারে 1950-51 একেবারে শুরুতে আমি স্কেল বসাবো এবং 0.05 এখানে আমি পয়েন্টিংটা করে নেব, এরকম জায়গায় একটা পয়েন্টিং হবে। এরপর 1960-61 কত বলেছে আমার দেখো, 0.1, এখানে আমি আবার একইভাবে স্কেল বসাবো, স্কেল বসিয়ে
পয়েন্টিং করব কত, 0.1। স্কেলটা কিন্তু বারবার বলছি তোমরা খেয়াল রাখবে, এই দিকটা খেয়াল রাখবে যে সোজা আছে কিনা, 0.1। তারপরে 1970-71-এর ক্ষেত্রে কত হবে আমার, আমি এটাকে আবার যোগ করে নেব একবার, 0.05। 0.05 প্লাস 0.51, 0.51। তাহলে এই দুটোকে যোগ করে আমি কত পাচ্ছি দেখে নাও, এই দুটোকে যোগ করে আমার হচ্ছে 0.56। তাহলে এবার এক্ষেত্রে আমি 0.56টাকেই কী করবো, এখানে ইনপুট করব। তাহলে এবার 0.56 দেখে নিই কোথায় হচ্ছে আমার, 0.56 মানে মোটামুটি এরকম জায়গাতেই হবে। এই যে এইভাবে কি করব আমি, দ্বিতীয় স্তর অর্থাৎ জলবিদ্যুতের যে পয়েন্টিংগুলো আছে এগুলো সবগুলোকে কি করব, প্রত্যেকটা স্তরগুলোকে যোগ করে করে আমি এখানে পুট করতে থাকবো। 1980-81-এর ক্ষেত্রে আমি দেখো দুটো স্তরকে যোগ করে কত পাচ্ছি, 1.13, এবং 0.06-কে 1.19। এক্ষেত্রে আমি কি করব, 1.19-কে ইনপুট করব। তাহলে এই হলো আমার 1.19। এইভাবে দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম, এইভাবে দেখো ধীরে ধীরে এই হয়ে গেল আমার প্রত্যেকটা পয়েন্ট। এবার নিচের স্তরের মতো এই স্তরটাকে আমি কি করব, ধীরে ধীরে স্মুথ কার্ভ একে যোগ করে দেব। ভীষণ সাবধানে আমি এটাকে ধীরে ধীরে স্মুথ কার্ভ একে যোগ করব। এই হয়ে গেল আমার দ্বিতীয় স্তর। এরপরে আমি কি করব, যখন এই তাপবিদ্যুতের স্তরটা আঁকবো সেখানে আমাকে কি করতে হবে, এই তিনটে করে যোগ করে করে আমি যেটা পাবো সেটাই আমাকে আঁকতে হবে। তোমরা খেয়াল করে দেখবে যেহেতু তাপবিদ্যুৎটাই শেষ স্তর, তো সেখানে তুমি দেখবে প্রত্যেকটা যোগ করে করে এই যে মোড যেটা রয়েছে এইটাই তোমরা পাবে। তো এই যে মোড আছে আমার শেষের স্তরের ক্ষেত্রে, এই মোট সংখ্যাগুলোকেই যদি আমি পুট করে দিই ভ্যালু তাহলেই আমার হয়ে যাবে। তার প্রথমে আমি কি করব, 0.1 সব থেকে আগে তাহলে আমি এখানে রেখে 0.1 টেনে নেব। এই হয়ে গেল আমার 0.1-এর দাগ। এরপর আমার দেখো কত রয়েছে, 0.3। এখানে আমি করব কত, 0.3, এখানে স্কেল বসালাম, 1, 2, 3, এটা হলো আমার 0.3। এরপর আমার কত আছে, 1.12, এখানে আমি আবার স্কেল বসাবো, বসিয়ে এখানে আমি আঁকবো 1.1। এই হয়ে গেল আমার 1.1। এরপর আমার রয়েছে 2.42। আবার আমি কি করব, এখানে স্কেল বসাবো 1980-81-এর ওপর, স্কেল বসিয়ে আমি এখানে টানব 2.4। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 2.4। এরপরে আমার কত রয়েছে, 5.29, 1, 2, 3, 4, 5, 5.29, মানে মোটামুটি এরকম জায়গায়। আর লাস্টে আমার রয়েছে 9.9, অর্থাৎ এটা হবে আমার এখানে একদম প্রায় মাথায়। এই হয়ে গেল আমার পয়েন্ট। তাহলে এই পেয়ে গেলাম আমি পয়েন্টগুলো। আবার এটাকেও কি করব, আমি ধীরে ধীরে যোগ করে নেব। তাহলে এবার এই হয়ে গেল আমার টোটাল আঁকাটা কমপ্লিট। এবার এই যে আমি তিনখানা স্তর পেলাম, এগুলোকে কি করব, আমি ফুজি কালার দিয়ে কালার করে নেব।
এইবার আমি দ্বিতীয় স্তরটাকেও কালার করে নেব। এক্ষেত্রে আমি অরেঞ্জ কালার ব্যবহার করছি। হয়ে গেল আমার সেকেন্ড যে স্তরটা সেটাও কালার। এরপর আমি থার্ড যে পাতলা স্তরটা রয়েছে সেটাকেও কালার করব। এই হয়ে গেল আমার টোটাল আঁকাটা কমপ্লিট। এরপর আমি একটু ওয়েট করব কালারগুলো একটু শুকিয়ে যাওয়ার জন্য। টোটাল আঁকাটা যখন শুকিয়ে যাবে তখন আমরা কি করব, একটা পেন নেব, সেটা পাইলট পেন হতে পারে কিংবা হয়তো হাইটেক পেন নিয়ে আমরা কি করব, সাইডগুলোকে টোটাল কভার করে দেবো আমরা। যদি ভিজে জায়গায় তোমরা এই ধরনের পেনগুলো চালাও তাহলে কিন্তু পুরো কালিটা কিন্তু শুষে একদম কালো কালো ছোপ 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 চারদিকে স্প্রেড করে যাবে। এরপর এই যে স্তরগুলো আমরা এঁকেছিলাম সেটাকেও কি করব, ধীরে ধীরে পয়েন্ট করে নেব। এরপর কি করব, নিচে এবং সাইডে যা যা ছিল সেই সেই ইউনিটগুলো আমরা লিখে ফেলবো। এখানে যেমন ছিল 1950-51, 2001, আর এদিকে 50 করে আমাদের বেড়েছিল, তাহলে প্রথমটা হচ্ছে 0। এই হয়ে গেল টোটাল লেখাটা কমপ্লিট। এরপর উপরের বক্সটাকেও আমরা ঘিরে দেব। এরপর প্রত্যেকটা যে স্তর রয়েছে এবং সেই স্তরে কোন কালার দিয়ে কি কি আমি শো করেছি সেটা আমাকে নিচে একটা ইন্ডেক্সের মাধ্যমে দেখাতে হবে। আমি কি আমার স্তরটাতে কি রয়েছে, তাপবিদ্যুৎ, তাহলে এটা হলো আমার তাপবিদ্যুৎ। এরপর কি রয়েছে, জলবিদ্যুৎ। এরপর এটাকেও একটা টোটাল বক্স দিয়ে আমি ঘিরে দেব। এইভাবে আমি ইন্ডেক্সটা করে ফেলবো টোটাল কমপ্লিট। এরপর এখানে কি দেখিয়েছিলাম আমরা, শাল, সেটা এখানে লিখে দেবো শাল। এবং এটাকে একটা তীর দিয়ে, যেহেতু ডান দিকে বাড়ছে শালটা, তীর দিয়ে শো করব। এইভাবে আর একইভাবে আবার এদিকে আমরা কি দেখিয়েছি, বিদ্যুতের উৎপাদন, সেটাও লিখে ফেলবো বিদ্যুৎ উৎপাদন, ব্র্যাকেটে এটার এককটা লিখে ফেলবো মেগাওয়াট। এটাকেও একটা কি করব, তীর দিয়ে দেখিয়ে দেব। আর এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার যে স্কেল রয়েছে উলম্ব এবং অনুভূমিক সেটাকে আমি কি করব, ইন্ডেক্সের পাশে লিখে ফেলবো। এটাকেও একটা বক্স দিয়ে আমি ঘিরে দেব এবং উপরে লিখে দেব স্কেল। আর ওপরে আমি কি লিখব, স্তর লেখচিত্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের গতি প্রকৃতি উপস্থাপন। এই হয়ে গেল আমার টোটাল আঁকাটা কমপ্লিট। আশা করি তোমরা প্রত্যেকেই আঁকাটা কী করে আঁকতে হয় সেটা বুঝলে এবং এর সাথে সাথে ক্যালকুলেশনটাও কী করে করতে হয় সেটাও তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের এই রিলেটেড কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।